কি বুঝলে? প্রথম মাটিটা তৈরি করতে কষ্ট হয়েছে না হয়নি? মাটিটা তৈরি করলেন, তৈরি করার পরে যখন মানুষ নবীকে চিনে ফেললেন, রসুলকে চিনে ফেললেন, তারপরে নামাজ আর এক মাস রোজা ফরজ হয়ে গেল। এই ফরজ বাবা কি বাবা, সে আবু জেহেল মার্কা লোক দুনিয়ায় আছে না? নেই এই দুনিয়া আছে না? নেই ইসলামের দুশ্মন দুনিয়া আছে না? নেই হ্যাঁ, তারা চেষ্টা করবে দিনটাকে কি করে বন্ধ করা যায়, শরীয়ত কি করে বন্ধ করা যায়, কলে কৌশলে শরীয়তকে বন্ধ করতে যাবে, দিনকে বন্ধ করতে যাবে, এই ধরনের কৌশল বহুত রকম চালাবে। এই চালাবে না চালাবে না, কিন্তু আমাদের ঘরে সাবধান হতে হবে, বুঝে ফিরে চলবে। এলেম শিক্ষা করা ফরজ করেছে রসুল্লাহ, কি বলেন? নরনারী মেয়ে ছেলে বেড়েছে উভয় রূপে আমি এলেম শিক্ষা করা ফরজ করলাম, বলুন সুবহান আল্লাহ। আর এলেম যদি না শেখে মানুষ অন্ধকারের মধ্যে পড়ে যায়, গুম হয়ে যাবে, অশিক্ষিত হবে, মূর্খ হবে, হ্যাঁ মানুষ শেষ হয়ে যাবে। অতএব শিক্ষার আলোর মধ্যে হ্যাঁ মানুষকে আনতে হবে, যে কোনো জাত হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, পাঞ্জাবি হোক, যে কোনো মানুষকে হ্যাঁ শিক্ষার আলোর মধ্যে আনতে হবে। এই কথা ঠিক না বেঠিক? আজকে শিক্ষার প্রতিষ্ঠান যে বন্ধ হয়ে যায় তার সব মূর্খই ভরে যাবে, কি বল ঠিক তো নাকি? এটা আজকের নতুন নয়, তখন আবু জেহেল করে গেছে, আর এখন আবু জেহেল মার্কা লোক তারাও চেষ্টা করছে, করছে না করে থাকবে এটা। তো ভাই জান, নবী পরিশ্রম করছে, মেহনত করছে, মানুষের সেবা করছে, সেবা করতে 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 রসুল্লাহকে চিনে ফেললেন, নবীকে বেরে মানুষ চিনতে পেরেছে। তখন বলছেন কি, এই নবী মোহাম্মদ সাল্লাম, আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে নেতা বলে মেনেছি, সর্দার বলে মেনে দিছি, আপনার প্রতি ঈমান লিখেছি, আপনি হুকুম দেন দেরিয়ায় পড়ে জীবনটা দিয়ে দেব, আপনি হুকুম দেন আগুনে ঝাঁপ দিয়ে জীবনটা দিয়ে দেব, কুত পরোয়া নেই, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করুন। তার এই মানুষগুলো নবীকে চিনেছে না চেনে নেই? কি বলছেন? চিনে ফেলেছে তাহলে? হ্যাঁ, চিনে যখন মানুষ চিনে ফেললো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, হ্যাঁ ডাক দিলেন, এই নবী মুহাম্মদ সাল্লামকে ডাক দিলেন, মেরাজ শরীফ আমার রসুল্লাহ গেলেন, বলুন সুবহান আল্লাহ। হ্যাঁ, মেরাজ শরীফে যাওয়ার পরেতে আমার আল্লাহর সঙ্গে দিদার লাভ হলো, বলুন সুবহান আল্লাহ। হ্যাঁ, আপনাকে আমি ইতিহাস খুব বড় ইতিহাস ভাই জান, আমি খুব শর্টে বলছি, বুঝলেন না? এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আর এক মাস রোজা আপনাকে আমি দিলাম, আপনার উম্মত উম্মতিদের জন্য ফরজ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ফরজ করে দিলাম, বুঝলেন? তাহলে দুটো নিয়ামত দান করলেন, কি বাবা? এক মাস রোজা আর পাঁচ ওয়াক্ত নামাজ, এই দুটো নিয়ামত আল্লাহ দিলেন। আল্লাহ বললেন, আপনার উম্মত উম্মতিদের জন্য ফরজ করে দিলাম। আমার রাসূলুল্লাহ বলেন, এই উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো নিয়ামত দান করেছে, এক মাস রোজা আর পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করে দেয়া হলো, বলুন সুবহানাল্লাহ। নামাজ ফরজ হলো, কি বুঝলে? প্রথম মাটিটা তৈরি করতে কষ্ট হয়েছে না হয়নি? মাটিটা তৈরি করলেন, তৈরি করার পরে যখন মানুষ নবীকে চিনে ফেললেন, রসুলকে চিনে ফেললেন, তারপরে নামাজ আর এক মাস রোজা ফরজ হয়ে গেল। এই ফরজ বাবা, হ্যাঁ নামাজ পড়তে হবে, এক মাস রোজা রাখতে হবে, সরাসরি নিয়ে চলতে হবে, নবীর বিধান নিয়ে চলতে হবে, তবে আমরা বাঁচব, আমাদের আগামী দিনে রাস্তা পরিষ্কার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। মোমেনের কোনো চিন্তা আছে বাবা? এই ইমানদারের কোনো চিন্তা আছে? ইমানদারের কোনো চিন্তা নেই, মোমেনের কোনো চিন্তা নেই। হ্যাঁ, মোমেন ইমানদার মরার পরই জান্নাত, বলুন সুবহানাল্লাহ। মোমেনের কবরটা জান্নাতের বাগান, সমের মধ্যে একটি বাগান হচ্ছে,
কাফের কবরটা জাহান্নামের গড়ার মধ্যে একটি গর্ত হচ্ছে। ও মুসলমানের ছেলেরা মেয়েরা বেটারা বেটিরা, মুমিন মুসলমানদের কোনো চিন্তা নাই, ঈমান নিয়ে মরতে পারো, হকে বুঝে মরতে পারো, কোনো চিন্তা নাই, বিহিসাব আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা কিসের বাবা? সঠিক পথে যে চলেন আপনারা, আপনার কোনো চিন্তা আছে নাকি? আর বেঠিক পথে যে চলেন, শরীয়তের খেলাপ চলেন, তাহলেই বাবাজি গাড়ির চাকায় আটকে যাবে, এগোতে পারবে না। যা পাই তাই খাই, হলি হল কি বুঝলেন? পয়সা হলি হলো, টাকা হলি হলো, গু কি গোবর, গোর কি মরা কি কুকুর, ওসব দেখিনি, পয়সা পয়সা টাকা টাকা এ কাজে লাগবে, কাজে লাগবে, কিচ্ছু কাজে লাগবে না। সঠিক পয়সা খাও, অল্প হোক দাম বহুত, কি বুঝলে? দান করলে সব হয় তো নাকি? এই দান করলে সব হয় না, হয়তো নাকি? আবার দান করলে গুনাহ হয়। কোন পয়সা? হালাল পয়সাই যা দান করে তবে সব হবে, আর হারাম যদি দান করেন সব হবে বাবা? কিচ্ছু হবে না। হ্যাঁ, আল্লাহ হচ্ছেন পাক, পাক ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ইবাদত কবুল করে না। কি বুঝলেন? ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকি বিন্দু যার যাবতীয় ইবাদত আমার আল্লাহ কবুল করে না। মুত্তাকি কাকে বলে? যে পরহেজ করে, তাকওয়া পরহেজগারী দিগকে বলা হয় মুত্তাকি বলা হয়। বলুন সুবহানাল্লাহ। আপনার এই ঘরের পিছনে একটা পুষ্করিণী আছে তো? কি বাবা, একটা পুষ্করিণী আছে না? নেই এই পাশে কোনটা পুষ্করিণী আছে তো? ওই পুষ্করিণীতে কাল সকালবেলা জাল দেবেন, জাল জাল দিয়ে দেখবেন, জাল দেওয়ার পরে শোল মাছ, বোল মাছ, হ্যাঁ কই মাছ, মাগুর মাছ, পোনা মাছ, মৃগের মাছ পড়বে না? পড়বে না, পড়বে তো? আর তার সঙ্গে ব্যাঙ, সাপ, উঁচি, ক্যাঁকড়া, গুগলি পড়বে তো? কি করবে? ধরে রেখে সব একসঙ্গে পরিষ্কার করে হাঁড়িতে সব দিয়ে দেবে, দিয়ে মশলা দিয়ে রান্না করে খাওয়া যাবে তো? জোরে বলেন কেন, কেন বলেন? গোলমাল জিনিস আছে তো, সাপ, ব্যাঙ, ঘুগড়ি, ক্যাঁকড়া আছে তো? তাহলে জ্ঞান কি বলছে? আপনারা জানেন না? জানেন না, জানতে পারছেন তো? আল্লাহ আমি জানিনি কি করবো, কিছু জানিনি, সব খেয়ে ফেলেছি। এই বললে কোথা ছেড়ে দেবে, এ ছেড়ে দেবে? হ্যাঁ, তার এখানে যে নাজায়েজ যে মালটা আছে টেনে ফেলে দিতে হবে। হ্যাঁ, যে মালটা খাওয়া যাবে, পরিষ্কার খাওয়া যাবে, হালাল, সেই মালটা খেতে হবে। যা পাই তাই খাই, পেটে দিনই হলো, ব্যাস, দেখাশোনা নেই। খেয়ে কোথা যাবে? কি খেলে? কোন আগুন খেয়েছো? কোন আগুন নিয়ে যাবে? কবরে যাবে? কি কাজে লাগবে? হারাম পয়সা, সুদের পয়সা, ঘুষের পরে ঝেড়ে মেরে গাড়ি বাড়ি সব করে দিয়ে গেছো। হ্যাঁ, ছেলে খেয়েছে, আরাম করছে, তুমি জাহান্নামে জ্বলছো, যে কি তার জন্য দায়ী তোমার ছেলে হবে? এই তোমার ছেলে হবে? হ্যাঁ, বালা করেছে, ভুগে যাও, তুমি বালা দিয়ে ভুগে যাও, তুমি জ্বলবে, তোমার ছেলেও জ্বলবে না, তোমার মেয়েও জ্বলবে না, তোমার বিবিও জ্বলবে না, তার জন্য তুমি গার্জেন, তুমি দায়ী। অতএব জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ আপনারা আছেন, খুব মাথা ঠান্ডা করে চলবেন, বুঝিয়ে চলবেন। হ্যাঁ, ভালো হও, সৎ হও, নেক হও, আল্লাহ ওয়ালা হও, হালাল মাল খাও, হারাম থেকে পরহেজ করো। ছেলে নামাজি হবে কি করে, আল্লাহ ওয়ালা হবে কি করে, ভালো হবে কি করে, সৎ হবে কি করে, সেই চিন্তা ভাবনা দিয়ে চলো। হ্যাঁ, দুদিনের দুনিয়া, আজ এত কাল চলে যেতে হবে, কেউ বাঁচবেন না, পটাপট পটাপট চলে যাচ্ছে, পটাপট চলে যাচ্ছে। এ হাকিরা বলুন তো বাবা, বুঝতে পারছেন না? হ্যাঁ।